মনে করি সৃজনশীল আইডিয়া। বিশ্বের শীর্ষ তিন ডেনিম পোশাক রপ্তানিকারক দেশের এখন একটি বাংলাদেশ। গেল অর্থ বছরে রপ্তানি হয়েছে $3.5 বিলিয়ন বেশি। রপ্তানিকারকরা বলছেন 2021 সাল নাগাদ বিশ্ববাজারে অবস্থান আরো মজবুত হবে। এ খাত নিয়ে আশাবাদী অর্থনীতিবিদরা। দেশের ডেনিম খাতের অগ্রগতি নিয়ে জাহিদুল ইসলামের রিপোর্ট। ওভেন পোশাকের ছোট শিপমেন্ট করে 1978 সালে পোশাক রপ্তানিকারক হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশ। এরপর 1985 সালে আমদানিকৃত ডেনিম কাপড়েও পোশাক রপ্তানি শুরু করেন এদেশের উদ্যোক্তারা। এখন ডেনিম পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয়। কাপড়ের চাহিদা মেটাতে কমপক্ষে 25টি কারখানায় তৈরি হচ্ছে ডেনিম ফেব্রিক। 150টিরও বেশি দেশে যাচ্ছে মেড ইন বাংলাদেশের ডেনিম। গেল অর্থ বছর রপ্তানি আয় $3.5 বিলিয়ন বেশি। 2021 সালে লক্ষ্য $7 বিলিয়ন। আমাদের দেশের ওয়ার্কারদের অনেক স্কিল আছে, ইনভেস্টমেন্ট পোটেনশিয়াল আছে, যার কারণে ব্যবসায়ীদের খুব এন্টারপ্রাইজিং ব্যবসায়ীরা বর্তমানে আমাদের যে লোকাল ডেনিম ফ্যাক্টরিগুলো, ইন্ডিগো ডেনিম ফ্যাক্টরিগুলো যেগুলো হয়েছে, তারা সবই সকলেই ফ্যাশন ফ্যাব্রিক করতে পারে। ইউরোপের ডেনিম বাজারেও এখন শীর্ষে বাংলাদেশ। গেল অর্থ বছরে রপ্তানি প্রবৃদ্ধি ছিল 15% বেশি। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি সাময়িক কমলেও এখন অবস্থান তিনে। রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই বলছে, সাম্প্রতিক বিভিন্ন এক্সপোর্ট সুবাদে বাংলাদেশি ডেনিমসের পরিচিতি বাড়ছে। এক্সপোর্ট কারণে আমাদের বায়াররা যে আমরা যে আমাদের যে এক্সপার্টাইজগুলি আছে সেটার সক্ষমতা আমরা তুলে ধরতে পেরেছি, এই কারণে আমাদের ডেনিমটা খুব বেশি জনপ্রিয়তা পেয়েছে। বাংলাদেশ বাইং হাউস অ্যাসোসিয়েশন বলছে, বাজারটি বাড়তে এখন মনোযোগ দিতে হবে মূল্য সংযোজিত ফ্যাশন ডেনিমসেও। কিছু কিছু ফ্যাক্টরি নতুন এসছে, যাদের কাছে ভালো ওয়াশিং ফ্যাক্টরি আছে, তারা কিছু ভ্যালু অ্যাডেড ডেনিম প্রোডাক্ট করতে পারছে। কিন্তু বাংলাদেশকে যদি ডেনিম ভালোভাবে এক্সপোর্ট করতে হয় এবং ডেনিমে ভ্যালু অ্যাড করতে হয়, তাহলে বাংলাদেশকে টেকনোলজিক্যালি ডেভেলপ হতে হবে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ খাত শক্তিশালী হওয়ায় বাংলাদেশের ডেনিম রপ্তানির উচ্চ প্রবৃদ্ধি ঈর্ষণীয় স্থানে চলে গিয়েছে বলছেন এই অর্থনীতিবিদ। ইউরোপের বাজারে যে সুবিধা দেওয়া হয়েছে, জিএসপির বাজার সুবিধাটি দেওয়া হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এভরিথিং বাট ইনিশিয়েটিভের আন্ডারে, সেটির ভিতরে বলা হয়েছে যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা স্ট্রেস করলেই শূন্য শুল্ক পাওয়া যাবে। সুতরাং ডেনিমের এই সুবিধাটি নিয়ে আমরা কাপড়টি তৈরি করে এখানে স্টিচিং করে আমরা শুল্কমুক্ত বাজার সুবিধা ইউরোপের বাজারে পেয়েছি। রপ্তানি খাত পর্যবেক্ষকদের মতে পোশাক খাতে কর্মপরিবেশ উন্নয়ন হচ্ছে, এটি শেষ হলে বাংলাদেশের ডেনিমসের কদর বিশ্বে আরো বাড়বে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। শেয়ারবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্য দিবসে সূচক বাড়ছে দেশের দুই শেয়ার বাজারে, সেই সাথে বাড়ছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর। রোববার ডিএসসির প্রধান মূল্য সূচক ডিএসসি